ওই ছেলে একটা হিজড়া, তুমি ওর সাথে একদম কথা বলবে না। দেখো না কালকে কিভাবে দেখছিল। তুমি আমাকে প্রমিস করো তুমি ওর সাথে একদম কথা বলবে না, বলো প্রমিস। নুসরাত বাইরে গিয়ে কথা বলো। আমাদের বাসায় কাউকে নিয়ে আসবে সেই পরিবেশ আছে বলো? আমাদের বাসার সবাই খুব খেয়াল জানো, আমার বাসায় একদম থাকতে ইচ্ছে করে না। নুসরাত বাইরে যা। কি হয়েছে আপু, এরকম করছো কেন? আরে আমার মাথা ব্যথা করছে, আমি বলছি বাইরে গিয়ে কথা বল। আমি বাইরে যেতে পারবো না আপু, আমি কথা বলছি। না না এই আপু সঙ্গে কথা যাব, চলো আমি বাইরে যাই। আপু তুমি এটা কি করলো? খুব ভালো কাজ করছি। সারাদিন শুধু ছেলেদের সাথে ফোনে কথা বলা বলি কেন? তোমার আর কোনো কাজ নাই, পড়াশোনা নাই, ফোনে কথা বলতে থাকা সারাদিন? আমি একজনের সাথে কথা বলছিলাম, তুমি এর মাঝে তুমি ফোনটা নিয়ে গেছো। তুমি কি শুরু করছো আমার সাথে বলো তো? আমি কি কারোর সাথে কথা বলতে পারবো না? পেয়াদব মেয়ে, চলে যা ফোনে দিব বলো মুখে মুখে। মামুনির নামটা জানি কি? আমার মেয়ে প্রীতি। প্রীতি, আচ্ছা প্রীতি কোন ক্লাস পড়ে? ও তো এবারে বিবিএতে থার্ড সেমিস্টারে আছে। পড়াশোনায় ভালো, সংসারই হয়েছে আমার সাথে। আজকালকার দিনে তো এই বয়সে এরকম মেয়ে পাওয়া খুবই ডিফিকাল্ট। এই যে নাটক আসছে, এই যে আম্মা বড় বেশি কথা কর, বেশি কথা কইলে আয়ু কমে যায় জানোস না। আমরা তো আমার তো তুমি কথা কর, তোমাকে সুস্থ আছে না এখনো? ভালো আছে।